দিল্লিতে একশো দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ে ধর্নায় অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ডিং কমেন্ট অভিষেক ব্যানার্জি থেকে সাংসদ বিধায়ক সহ দলীয় নেতৃত্বরা দোসরা অক্টোবর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি শুরু হয় তারপর থেকে হেনস্থা হয়েছেন তৃণমূল নেতা ও বিধায়করা দিল্লিতে তৃণমূলের হেনস্থার প্রতিবাদে শামশেরগঞ্জের নপাড়া গ্রাম পঞ্চায়েতের দোগাছি গ্রামে দেখা গেল বিক্ষোভের আগুন জানানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোষ্পতলিকা এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দোগাছি নপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মোতাহার হোসেন যুব সভাপতি শহীদুর আলম দোগাছি নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী সরকার উপপ্রধান আব্দুল বারী ছাত্র সভাপতি মোজাহিদুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ